দর্শক, আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা জানেন, গতকাল বিএনপি নেতা মঈন খান বলেছেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি, মহান মুক্তিযুদ্ধে চেতনা বিরোধী কোন মানুষের পক্ষে এ ধরনের মন্তব্য সম্ভব। একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় লাভ করে বাঙালি জাতি যে ইতিহাস সৃষ্টি করেছে, সেই ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু কেন্দ্রাতীত শক্তি ছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। আর সমগ্র বাঙালির সংগ্রামী চেতনা ধারণকারী রাজনৈতিক প্রতিষ্ঠান হল বাংলাদেশ আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস নিয়ে তারা যে বিকৃত তথ্য উপাত্ত বঙ্গবন্ধু হত্যার পর অপপ্রচার করে জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছিল, তাদের সেই অপচেষ্টা সফল হয়নি। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু আজ দেশে বিদেশে সসম্মানে উচ্চারিত এক নাম, ইতিহাসের এক জীবন্ত